নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন সানডে মর্নিং, রিভু আর রিভুর বাবার খাবার রেডি করছি, সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে আমরা বেশি ফল, ডিম, তারপর পাউরুটি এসবই খাই। এমনি ওই লুচি পরোটা করা একটু ঝামেলাও, আর সারাদিন পর আমারও আর ইচ্ছা করে না, এত কাজ থাকে। আমার উইকডেজের থেকে আবার উইকেন্ডে কাজ বেশি থাকে। এটা হচ্ছে রিজুর ব্রেকফাস্ট, ওকে অমলেট করে দিয়েছি, আর আমি রিভু আমরা সব সেদ্ধ ডিম খাবো। আমার আবার অমলেটের থেকে সেদ্ধ ডিমটাই বেশি, একটু নুন গোলমরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আজ তাড়াতাড়ি সব রান্নাবান্না শেষ করে ফেলতে হবে, কারণ আজকে দুপুর 12টার সময় আমাদের বাড়িতে উঠবে বিশাল ঝড়, বলতে পারেন প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের সমানই ব্যাপার। সেটা হচ্ছে রিভুর চুল কাটা। ও যে চুল কাটতে কী ভয় পায়, কে মানে কী যে বলবো, কতদিন ধরে চুল কাটছে। আসলে ওর চুলের গ্রোথ খুবই বেশি, ওর বাবার বাড়ির দিকে সবার চুলের গ্রোথ খুবই বেশি, বা রিজুর নিজেরও খুব চুলের গ্রোথ। ওদের দু মাস দেড় মাস পর পরই চুল কাটতে হয়, না হলে এত বড় বড় চুল হয়ে যায়। আর আমার ছেলেরও ওরকম হয়েছে, মাথা ভর্তি চুল। আর দেখুন, যার চুল না কাটলে চলে, মানে আমি, হয়ই না আমার চুল। এখন আফটার ব্রেকফাস্ট দুজনে যাচ্ছে পার্কে, তারপর সুইমিং করে তারপর বাড়ি ফিরবে। আজকে রিভুকে আসলে সবভাবে আমরা খুশি রাখার চেষ্টা করছি, যাতে ওই সময় একটু কম কাঁদে। এই অ্যাপার্টমেন্টে এত গায়ে গায়ে বাড়ি, ওরকম যদি চিলচিৎকার দিয়ে কাঁদতে থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন। আর এখানে তো জানেন, বাচ্চাদের কাঁদলে ঠাদলে আবার কে নালিশ করে দেবে, কমপ্লেন করে দেবে। যদিও আমাদের নেবার্সরা বেশ ভালো, নাহলে ও যা মানে তিনতলার বাড়িতে থেকে দাপাদাপি করে, আমার তলার জন যে কিছু বলে না সেটা আমি নিজেই অবাক হয়ে যাই। এইবার সেই আবার ফোন টোন করে দেবে কাকে, সে আবার চলে আসবে বাড়িতে, সেই কমিউনিটি ম্যানেজার ট্যানেজার তারা দেখতে। স্পাইডার স্পাইডার কিরকম করে হাঁটে, হাঁটোস, ওয়াক করো, ইনসি বিনসিস। আগে ছিল হচ্ছে পেপা পিকদের ফ্যামিলি, তাদেরকে নিয়ে তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিত, আর এখন সেটা ট্রান্সফার হয়েছে স্পাইডারে। দুনিয়া সব স্পাইডার ওর কাছে চাই, রাস্তাঘাটে স্পাইডার দেখলেই মানে চিৎকার দিয়ে ওঠে, স্পাইডার স্পাইডার করে ধরার জন্য। নিজে সারাদিন স্পাইডার সেজে বসে থাকে, ইনসি বিনসি স্পাইডার। তার জুতো, জামা, গেঞ্জি, মানে সব কিছু তার স্পাইডার হতে হবে এখন, মানে এখন স্পাইডারের প্রেমে পড়ছে। দেখুন, পরেও আছে একটা স্পাইডারম্যান গেঞ্জি, আর এখন খুব পটর পটর করে কবিতা বলা শুরু করে দিয়েছে। রোববার তো যা যুদ্ধের মধ্যে কাটলো, সে তো আর কিছু ভিডিও করাই হয়নি। তারপর তো অভিমানে, মানে, তারপর কেঁদে কেটে, বুঝতেই পাচ্ছেন বাড়ির পরিস্থিতি সারাদিনই খুব খারাপ ছিল। আজ সোমবার সকাল, এখন রিজু চলে গেছে অফিস, আর আজকে রিভুর হচ্ছে স্কুল ছুটি। এই যে টাকলু হয়ে গেছে রিভু, সেই জন্য ও কিন্তু ভীষণ অভিমানী হয়ে ওর বাবার সাথে প্রায় দু তিন ঘন্টা কথা বলেনি। এখন সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে খাওয়াতে। আর আমার সবচেয়ে হাসি পায় কি জানেন, ওর চুলটা কাটার পর রিভু তো ওর বাবার ওপর ভীষণ রাগ দেখায়, কারণ ওর বাবাই চুল কাটে। আর ওর বাবা যে কি গিলটি ফিল করে, বলো হাই এভরিওয়ান, কাল যেহেতু রিভুকে চুল কাটানো হয়েছে, নেড়ু করে দেওয়া হয়েছে, খুব রাগ হচ্ছে, তো সেই জন্য আজকে ওকে আমরা ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। আমরা না, মানে আমি ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। আজ রিভু স্কুলও ছুটি, রিভুদের স্কুলে আজ টিচারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, সেই জন্য ওদের স্কুল ছুটি। হ্যাপি স্কুল এখন যাব। তো এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, যেখানে আগে একটা ব্লগে আমি আর রিজু গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে সেইখানে আমি রিভুকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি, ব্রাঞ্চের ট্রিট। ও রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওকে নিয়ে আজ যাচ্ছি। বেচারা নেড়ুমুন্ডি হয়েছে, কালকে খুব দুঃখ পেয়েছিল, খুব কান্নাকাটি করেছে, তো যে সব চুল ফেলে দেওয়া হয়েছে, সেই জন্য আজকে ওকে একটুখানি মানে নিয়ে যাচ্ছি। যাই হোক, যতই হোক কষ্ট পেয়েছে ছোট্ট মানুষ। তো চলুন যাই রেস্টুরেন্টে, দেখিও কী কী খেয়ে উদ্ধার করে আমাকে। তো ও খুব ভালোবাসে রেস্টুরেন্টে যেতে।
আমাদের অ্যাপার্টমেন্টটা যে কমিউনিটিতে আছে সেই কমিউনিটিটা এত সুন্দর জায়গায় রয়েছে। এই দেখুন উল্টো দিকে এই পাবলিক্স পয়েন্টে এখানেই তিন চারটে রেস্টুরেন্ট রয়েছে, স্যালন রয়েছে, তারপর পাবলিক্স পয়েন্টের মতো একটা এত বড় সুপার মার্কেট রয়েছে, ফার্মেসি রয়েছে, ডাক্তার বদ্দি সব আশেপাশে, স্কুল ঠুল, মানে এত ভালো এই জায়গাটা, একদম মানে মিডল অফ অ্যাপেক্স বলা যায়। সেই জন্য এখানেই যে এক্সাব গ্রিল বলে যে রেস্টুরেন্টটা আছে ওইখানেই আজকে যাব। দেখুন আমার বাড়ি থেকে মনে হয় হাঁটা পথে 10 মিনিটও হবে না, আর যে ওয়েদারটাও খুব ভালো, রোদ উঠলে হয়তো যাওয়া একটু মুশকিল হতো রিভুকে নিয়ে, কিন্তু এত ক্লাউডি ওয়েদার কিন্তু বৃষ্টিও হচ্ছে না, মানে এই রকম ওয়েদারে বাইরে ঘুরতে বেরোতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে এবার ভেতরে যাওয়া যাক। আরেকজন তো খুশিতে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। এখানে আসলে ব্রেকফাস্ট থেকেই তো শুরু হয়, তো লোকজন ব্রেকফাস্টও করতে আসে। আর এই যে এবার ঢুকবো ভেতরে, আর এই রেস্টুরেন্টটা বেশ বড়, আর এখানকার খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুব ভালো, আর এগ যেহেতু আমি রিভু আমরা দুজনেই খুব ভালোবাসি তাই এই রেস্টুরেন্টটাই চয়েস করলাম। শুধু রিভুর দেখলাম একটাই দুঃখ, এই রেস্টুরেন্টে ফ্যান নেই। আসলে ও সিলিং ফ্যান না খুব পছন্দ করে, জার্মানিতে থাকাকালীন তো জীবনে ফ্যান দেখেনি, আর আমরা এখানে এই যে এই হোমস্টেড প্ল্যাটার যেটা $11-এর কাছে দাম, $11 না $12-এর কাছে, সেইটা এক প্লেট অর্ডার করলাম, কারণ জানি খেতে তো হবে সিংহভাগ আমাকে, আর একটা আইস টি অর্ডার করলাম। আর এখানে রিভুকে মানে খেলার জন্য দেখুন কি সুন্দর একটা মানে একটা বই আর একটা দুটো রং পেন্সিল দিয়েছে। এখানে বাচ্চাদের এনগেজমেন্টের জন্য এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে করে, মানে সব জায়গায়। বলো হাই, হ্যালো, ওয়েলকাম। চলে এসছে যেটা সবচেয়ে প্রিয়, আইস টি। দেখুন কেমন টুকটুক করে খাচ্ছে, ও আসলে কোক আর আইস টির মধ্যে তো অত পার্থক্য বোঝে না, ওই একটু কালো কালো রং দেখলেই সেটাই ওর কাছে কোক হয়ে যায়। ও কোক খেতে খুব ভালোবাসে, আর এখানকার লোকেদেরও দেখেছি কি কোক খায়, আবার কোক না পেলে মানে কখনো কখনো কোক না খেলে এই কুচো বরফগুলোও দেখি মুখের মধ্যে ঢুকিয়ে কচর মচর করে খায়। কী যে ঠান্ডার দেশে থেকেও এত ঠান্ডা খাওয়ার মধ্যে কী যে আনন্দ বাবা বুঝি না। যাই হোক, এখন কোক এসে গেছে আর আমরা দুজনে মিলে এখন খুব এনজয় করছি। এরপর আমাদের প্ল্যাটারটাও এসে যাবে। প্ল্যাটারটা বেশ বড় ছিল আর রিভুও বেশ এনজয় করেছিল। এখানে দেখুন এসছে হচ্ছে সফট বানস, চারটে সসেজ এসছে প্যাটি স্টাইলে, ওরা জিজ্ঞেস করে নেয় স্টাইলটা, স্ক্র্যাম্বেলড এগ, আর 4 পিস বেকন এসছে। এই সব কিছুর মধ্যে রিভুর ভাল লেগেছে কিন্তু বেকনটাই খেতে, তো 3টে বেকন ও নিজেই খেয়েছিল, আর তার সাথে চিকেন সসেজটাও খেয়েছিল 1টা, বাকিগুলো সব কিন্তু আমাকেই খেতে হয়েছিল। আর এই বানসগুলো কিন্তু অর্ডার দেওয়ার পর সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া। আর ও দেখুন এখন তো 11টা বেজে গেছে আর এই সময় স্কুলে ঘুমায় তাই ওর ঘুম পেয়ে গেছে, সেই জন্য নিজের হাতে খেতে চাইছে না, আমি খাইয়ে দিচ্ছি, সেটা ও খুব ভালোবেসে খেয়ে নিচ্ছে। রিভুর বাবা আবার খুব ঘরোয়া খাবারই বেশি পছন্দ করে, ও সাধারণত এই রেস্টুরেন্টে খাবার দাবার খুব একটা পছন্দ করে না, যদিও এখানকার রেস্টুরেন্টের খাবার দাবার বিশেষ করে এই আমেরিকান ব্রেকফাস্ট কিন্তু খুবই জনপ্রিয়। আর স্কুলে যেহেতু আমেরিকান স্টাইলেই খাবার দাবার দেওয়া হয় তাই বাচ্চারা কিন্তু এই ব্রেকফাস্টগুলো করতে বা এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, কারণ ওরা এটাতেই অভ্যস্ত হয়ে পড়ে। তো রিভুও দেখলাম খুব এনজয় করছিল কিন্তু এগুলো খেতে। আর এখানে খাবার দাবারে কিন্তু তেল মশলা যেহেতু খুবই কম ইউজ হয় তো বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা হয় না। এখন খাওয়ার পর্ব শেষে দুজনেরই মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মানে নিশ্চিন্ত। একটু কলা নেব রিভুর জন্য, বাড়ি গিয়ে একটু পরে ওকে একটা কলা খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, কারণ আর লাঞ্চে আমি আজকে কিছু বানাইনি। আর দেখুন দুপুরবেলায় কি অঝোরে বাইরে বৃষ্টি হচ্ছে, যেহেতু পুরো কাজ দিয়ে একদম আটকানো সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি বাদল হলে আওয়াজটাও পাওয়া যায় না। এখন এই শাটার আমরা নামিয়ে দেবো ওই ব্লাইন্ডসগুলো, কারণ না হলে রিজু তো নামাবে না, এবার আমাকেই দুপুরবেলার মধ্যে একটু নামিয়ে দিতে হয়, কারণ দেখা যাবে না হলে রাতে এমনি শুয়ে পড়লো পরের দিন সকালবেলায় 6টা 6টা নাগাদই বেশ আলো চলে আসে আর তখন ঘুম ভেঙে যাবে বেচারা। এখন সন্ধেবেলায় আমরা পড়তে বসে গেছি। পড়তে বসা মানে হচ্ছে একটু ট্রেসিং করা আর একটু মানে হাতের লেখা প্র্যাকটিস করা। ক্যাপিটাল লেটারটা নিজে পারলেও স্মল লেটারটা এখনও আমি হাতে ধরে ধরে শেখাচ্ছি। ক্যাপিটাল লেটার লিখতে কিন্তু ওর বেশ ফ্লুয়ে
ফ্রিকোয়েন্সি এসে গেছে। আর ইভিনিং স্ন্যাক্সে আমাদের ছিল হচ্ছে আজকে হটডগ। রিভু হটডগ খেতে ভালোবাসে, প্রত্যেক দিন সন্ধেবেলায় ও একটা করে হটডগই খায়। আর রিজুও একটুখানি ভারী টিফিন করে, কারণ অফিস থেকে এসে ওর খুব খিদে পেয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।